বিনোদন মানে রংঢং আর এই মাধ্যম নিয়ে আমাদের জানার বা কৌতূহলের কোনো শেষ নেই সেই বিনোদন জগতের এমনই সব খবর নিয়ে সঙ্গে আছে আমি সঞ্জনা তাবসুম আজকে আয়োজনে থাকছে চিত্রনায়িকা পরিমণির জামিন ও অভিনেতা শরাফ আহমেদ জীবনের ফেসবুক গায়েব সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সরব ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরিমণি মঙ্গলবার 25 জুন হত্যা চেষ্টার মামলায় জামিন মিলেছে তার এরপরই ফেসবুকে একটি পোস্ট দেন তিনি এই পোস্টে নিজেকে স্বাগতম জানানোর পাশাপাশি বিশদর রাসেল ভাইপারকে বিদায় জানিয়ে পরিমণি ইংরেজিতে যা লিখেছেন তার বাংলা করলে দাঁড়ায় বিদায় রাসেল ভাইপার স্বাগতম পরিমণি পরিমণির জামিনের খবরের পাশাপাশি তার সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের কারণে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ডিবি গুলশান বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার এডিসি গোলাম সাকলায়েনকে চাকরিচ্যুত করার খবরও আসে এতে চাপা পড়েছে জাতীয় আতঙ্কে হিসেবে বিবেচিত রাসেল ভাইপার নিয়ে আলোচনা বেশ কিছুদিন ধরে বিষধর এই সাপ ছিল নেট মাধ্যমে সবচেয়ে আলোচিত ইস্যু তবে মঙ্গলবার 25 জুন তার বেহাল দশা পরিমণি ইস্যুতে ধারণা করা হচ্ছে পোস্টের মাধ্যমে সেই বিষয়টি ইঙ্গিত করেছেন নায়িকা একই মত পোষণ করেছেন নেটাগরিকরা পরির পোস্টের মন্তব্যের ঘরে একজন লিখেছেন রাসেল ভাইপারের টপিক শেষ পরিমণির বাংলাদেশ উত্তরে হাসির ইমোজি দিয়েছেন অভিনেত্রী অন্যদিকে একটি কোমল পানীয় বিজ্ঞাপনের বিতর্কে জেরে এবার সাইবার হামলার শিকার হলেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন ওই হামলায় ফেসবুক অ্যাকাউন্ট ও অফিসিয়াল পেজ হারিয়েছেন জীবন সাইবার 71 উইক হ্যাক টু প্রোটেক্ট বাংলাদেশ ফেসবুক পেজ এবং সাইবার ফোর্স উই ফাইট ফর বাংলাদেশ নামের ফেসবুক গ্রুপ থেকে এমন দাবি করা হয় না বাবলু ভাই এই জিনিস এখন আর খাচ্ছি না গত 24 জুন সাইবার 71 ফেসবুক পেজ থেকে দেখ পোস্টে অভিনেতা শিমুল শর্মার ফেসবুক প্রোফাইলে ছবি শেয়ার করে লেখা হয় অবশেষে শরাফ আহমেদ জীবনের অফিশিয়াল পেজটি আউট নেক্সট দাদু অপেক্ষা তো খবরটা তুমি কই পাইলা কেন সুলতান যে বললো এর আগে গত 11 জুন সাইবার ফোর্স নামে ফেসবুক গ্রুপে দেওয়া পোস্টে বলা হয় শরাফ আহমেদ জীবনের ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল করে দেওয়া হলো তার আইডি ওই দেশে পাঠিয়ে দেওয়া হলো পরে ফেসবুকে সার্চ দিয়েও শরাফ আহমেদের অ্যাকাউন্ট এবং পেজের কোনো হদিশ মেলেনি আরে মিয়ারা কোক মোটেও ওই জায়গার না 138 বছর ধরে 190টা দেশে লোকে কোক খায় সম্প্রতি একটি কোমল পানীয় বিজ্ঞাপনে শরাফ আহমেদ জীবনের কাজ নিয়ে বিতর্ক ওঠে যদিও পরবর্তীতে তিনি ফেসবুকে পোস্ট করে আরও সচেতন হয়ে কাজ করার কথা জানান পোস্টে তিনি লিখেছিলেন আমি কোথাও ইসরায়েলের পক্ষ নেইনি এবং আমি কখনোই ইসরায়েলের পক্ষে নই আমার হৃদয় সবসময় ন্যায়ের পক্ষে এবং মানবতার পাশে আছে থাকবে প্রিয় দর্শক এই ছিল রংঢং এর আজকের আয়োজনে আগামী দিনে বিনোদনের বিশ্বে ঘটে যাওয়া নিত্য নতুন সব খবর নিয়ে আবারও আসবো আপনাদের সামনে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সেই সাথে ভোরের কাগজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন খোদা হাফেজ